के भी लाएगा। একশো কোটির ক্লাব নিয়ে বলিউডে আলোচনা শেষ নেই। মুক্তির পর কোন সিনেমা কবে একশো কোটি রুপি ব্যবসা পূর্ণ করে তা দেখতে অপেক্ষায় থাকেন অনেকে। এই একশো কোটির ধারণা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে গত এক যুগে। আমির খান, শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার অনেকেরই বেশ কয়েকটি সিনেমা একশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে প্রথম কোন তারকার ছবি একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে, তিনি আমির, শাহরুখ, সালমান বা অক্ষয় নন, কে তিনি? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক। এআর মুরগাজ পরিচালিত সিনেমা গজনি 2008 সালে মুক্তির পর ব্যাপকভাবে আলোচনায় আসে। আমির খান অভিনীত সিনেমাটি বক্স অফিসেও ঝড় তোলে, প্রেক্ষাগৃহ থেকে আয় করে একশো কোটি রুপির বেশি। অনেকেই মনে করেন একশো কোটি রুপি ব্যবসা করা প্রথম ভারতীয় সিনেমা বোধহয় এই গজনি। রেকর্ড গজনির নয়, বরং এমন একটি সিনেমার যা মুক্তি পেয়েছিল 1982 সালে। বাবর সুভাষ পরিচালিত সেই সিনেমা হলো ডিস্কো ড্যান্সার, যে সিনেমার প্রধান চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। টান টান গল্প আর মিঠুনের নাচের কারণে দ্রুতই জনপ্রিয়তা পায় ছবিটি। বাপ্পি লাহিড়ির সুরে গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কেবল ভারতেই নয়, সোভিয়েত ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, তুরস্ক ও পূর্ব ইউরোপেও ব্যাপকভাবে সমাদৃত হয় সিনেমাটি। এই সিনেমার কল্যাণেই ব্যাপক জনপ্রিয়তা পান মিঠুন চক্রবর্তী, ব্যবসাও ছিল দুর্দান্ত। সেই সময়েই ছবিটি একশো কোটি রুপি আয় করে। কিছুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ডিস্কো ড্যান্সারের এই আয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন খোদ মিঠুন চক্রবর্তীও। দিন মে দুনিয়া কা সবসে বড়া আদমি বন জাউঙ্গা না, আর হামারা বহি বেদর্দ শহর মুঝে সম্মান দেগা। তোমারে বাপ জেসে এক আমির আদমি নে মেরি কলা কো সড়কো কে হওয়ালে কর দিয়া থা। গোয়া কে এক এক ফুটপাথ সে মানে সুর সিখে, এক এক সড়ক সে মানে তাল সিখিয়ে। তিনি বলেছেন, এখন তো হর হামেশাই একশো কোটি রুপির ব্যবসার কথা শোনা যায়। একশো কোটি রুপির ব্যবসা শুনতে অনেক সময় মনে হয় ছবিটি ফ্লপ করেছে। অথচ সেই কবে ডিস্কো ড্যান্সার একশো কোটি রুপি আয় করেছিল, এটা ছিল অবিশ্বাস্য।